আমার চাকরিটার মনে হয় না থাকবে। এতদিন ধরে যে চাকরিটা কিভাবে আছে সেটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা তুই কি আমার বন্ধু নাকি শত্রু আমাকে বলতো? আমার চাকরিটা মনে থাকবে না রে, ওটা বাদ। তুই আমার জন্য একটা ছেলে দেখ। প্রেম করবি? প্রেম টেমের মধ্যে আমি নাই, ডাইরেক্ট বিয়ে। প্রেম আমি অনেক করছি, কোনো লাভ হয়নি। তাহলে মনে হয় তোর প্রেমের সার্ভিস খারাপ ছিল। সার্ভিস খারাপ ছিল মানে? আমি অনেকের জন্য কি করি নাই তুই বল? কখনো কোনো প্যারা দেনে, কখনো কিছু চাই নাই, যা বলছে সেটাই করছি। তারপরে দেখ আমাকে রেখে চলে গেছে। তুই হচ্ছিস একটা গাছ প্রেমিকা যার কোনো ডিমান্ড নাই, মানে কিছু করেও না, কিছু করতে দেয়ও না, নিরামিষ, সারাদিন শুধু ঘুমায়। অনেক অবশ্য আমাকে বলতাম নাকি গবেট। কথাটা কিন্তু আংশিক সত্য। আমি গবেট? অবশ্য আমার বস সেটাই বল। তুমি একটা কাজ কর, তুই না তোর বসকে ইমপ্রেস কর। কিভাবে? তুই কি আমার উল্টাপাল্টা কিছু করতে বলতেছিস? আরে না, কাজ দিয়ে ইমপ্রেস করবি? কাজই তো পারি না, যেটা দেয় সেটাই ভুল হয়। তাহলে একটু খাতির কর। ধর তুই অফিসে গেলি, বসের খোঁজ খবর নিলি, বস লাঞ্চ করেছে কিনা, কফি লাগবে কিনা, তারপর মাঝে মধ্যে একটু রান্না করে নিয়ে এলি, এই তো। আরে আমি তো রান্নাই করতে পারি না, আর রাশেদা আন্টি যা রান্না করে তা আমি খাইতে পারি না, বসরে কি খাবো? তাহলে আর কি, তুই বসকে পটায় বিয়ে করে ফেল, তারপর তোর হচ্ছে চাকরিও করতে হবে না, বাসায় বসে বসে খাবি আরাম। সিরিয়াসলি কি করতে হবে বলতো, মানে কিভাবে পটাবো? দাঁড়া তোর ডেমো দেখাই। আমার চাকরিটার মনে হয় না থাকবে। এতদিন ধরে যে চাকরিটা কিভাবে আছে সেটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা তুই কি আমার বন্ধু নাকি শত্রু আমাকে বলতো? আচ্ছা তুই আমাকে বল, এই যে 3 বছর ধরে তোকে যে আমি শেখাইতেছি কি শিখলি তুই বল? তুই তো এক্সেল শিটের মধ্যে শুধুমাত্র টাইপ করা ছাড়া কিছু জানিস না। কিছু শেখ ভাই শেখ। আমি কি ইচ্ছা করে শিখি না, আমার মাথায় ঢুকে না, আমি কি করব? শোন, এটা ফাটাবাস ঠিক হবে না। ব্যাক টু ইউ। কাজ শেখার জন্য যে সব কিছু শিখতে হবে এমন কোনো কথা নেই, অর্ধেক অর্ধেক করে শিখবি। কীরকম? শোন আমি বলি, এক হাতে মনে কর বসকে হাত করে রাখবি, আর দুই হাত ভর্তি সবসময় তেলের গ্যালন নিয়ে চলবি। কীভাবে? এই বসের সাথে মনে কর হালকা একটু ফ্লার্ট। কী হয়েছে, তুমি এভাবে তাকায় আসো কেন? শোন, বেশি গভীরে যাওয়া যাবে না, জাস্ট হালকার উপর ঝাপসা, ঠিক আছে? আর কাজ যে নিজের করতে হবে সবসময় এমন কোনো কথা নেই, কাজ কীভাবে করিয়ে নিতে হয় সেটা তোকে শিখতে হবে। তুমি আবার কেন তাকিয়ে আছো? দোস্ত, লাইট কীভাবে করে বলছি,